হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অবশ্যই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন। তো যা হোক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যেটা সসর অসর খুবই পরিচিত অ্যাপ, কাইন মাস্টার। তো কাইন মাস্টারে কীভাবে লাইকি টিকটকের জন্য ভিডিও বানাবেন, তো আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও বানিয়ে দেখাবো। তো ইনশাল্লাহ যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তো ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সব সময় সাথে থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে এখনই আমরা চলে যাই মূল অ্যাপটিতে। তো যাদের মোবাইলে কাইন মাস্টার নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার এখানে আছে, সময় নষ্ট না করে ভিডিও প্রচুর পরিমাণ লম্বা না করে সরাসরি কাইন মাস্টার ওপেন করতেছি। তো এইভাবে আপনাদের সামনে কাইন মাস্টার এভাবে চলে আসবে। চলে আসার পরে এভাবে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসলে তো এভাবে একটা অ্যাড চলে আসবে আপনাদের সামনে। তো অ্যাডটাকে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, মানে নতুন প্রজেক্ট তৈরি করবেন আপনারা। তো আপনারা এখান থেকে অনেকটাই ডিসপ্লে আছে, তো এখান থেকে যে কোনো একটা সুইচ করে নিতে পারেন। তো আমি 9.16 ডিসপ্লেটা যেন এটা লাইক ইট এবং কি টিকটকে আমি শেয়ার করবো এজন্যে তো আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করে নেক্সটে ক্লিক করার পরে এটা এভাবে চলে আসবে আমার সামনে। তো চলে আসার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমার এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দরকার, তো আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে চুইস করব। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম। আপনারা দেখেন মিডিয়াতে ক্লিক করলে আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য পেয়ে যাবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তো বড় করে নিচ্ছি, তো এরপর আমি কি করব, এখানে লেজারে ক্লিক করব। লেজারে ক্লিক করে আমি যে কোনো একটা মেয়ের ড্যান্সের ভিডিও বলেন, যে কোনো ভিডিও বলেন, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাট একটা ভিডিও নিচ্ছি। তো আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এই ভিডিওটা আমি এখানে সেট করব। তো দেখেন আমি এভাবে সেট করতেছি। তো এবার হচ্ছে আপনাদের এটার সাথে কোন ভিডিওটা আপনারা ম্যাচিং করবেন। তো আমি আবারও লেজারে ক্লিক করব। লেজারে ক্লিক করার পরে তো আমি একটা ভিডিও অ্যাড করতেছি, ভিডিওটা লোড হচ্ছে। অলরেডি আমার ভিডিওটা লোড হয়ে গেছে। তো আমি ভিডিওটাকে কী করবো, এভাবে জুম করে লম্বা করে দেবো। লম্বা করে দেওয়ার পরে আপনারা দেখেন আপনাকে কী করতে হবে, উপরে থ্রি আইকন আছে, থ্রি আইকনে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সেন্ড ব্যাকগ্রাউন্ড, তো আমি সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। সেন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমার এই ছবিটা ওই ভিডিওটার পিছনে চলে গেছে। তো পিছনে যাওয়ার পরে আমাকে এখন কী করতে হবে, আমাকে এখন এখানে দেখেন ডিসপ্লেতে কিছু ফাংশন চলে আসে, কিছু ফাংশন চলে আসার পরে এটাকে ক্লিক করতে হবে, ওই ভিডিওটাকে ক্লিক করতে হবে এইভাবে। তো এভাবে কিছু ফাংশন চলে আসবে। এখানে দেখেন একটা আইকন আছে, একটা লেডি আইকন, তো লেডি আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে দেখেন এইভাবে আপনাকে ইন্টারফেস দেওয়া হবে। তো আপনাকে কী করতে হবে, সহজ পদ্ধতিতে আপনাকে এটাকে অন করে দিতে হবে। অন করে দিলে দেখেন আমার অলরেডি চলে আসছে আমার ছবিটি। তো আমি এটাকে কালার জন্য এটাকে অ্যাডজাস্টমেন্ট করবো, দেখেন এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। তো আপনারা ইনশাল্লাহ আরও ভালো করে বানাতে পারবেন। তো আমি তো আপনাদেরকে দেখানোর জন্য এভাবে শর্টকাটে করছি। তো এভাবে করার পরে সি দেখেন এভাবে চলে আসবেন। চলে আসার পরে কালার আরও ভালো করে চাইলে আরও ভালো করে বানাতে পারবো। তো এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে কেচিতে গিয়ে এভাবে কেটে দিতে হবে। তো এভাবে আবারও এটাটা আমার যে ভিডিওটা ঢুকেছি এই ভিডিওটা, তো এভাবে ক্লিক করলেই এভাবে কেচি চলে আসবে সামনে। তো এভাবে কেটে দিবেন। এখন আমি ওই ভিডিওটা চালাবো, চাই কেমন হলো। তো যারা আরেকটা প্রশ্ন, যারা বলছেন যে সাবস্ক্রাইব বাটন কীভাবে সেট করতে হয়, তো আমি এই ভিডিওতে সাবস্ক্রাইব বাটনও সেট করে দেবো আপনাদেরকে কীভাবে সেট করতে হয়। তো দেখেন লেজারে ক্লিক করতে হবে। লেজারে ক্লিক করার পরে আপনাকে এখানে করতে হবে ফটো। ফটোর পরে এখানে দেখেন সেম আপনি যদি ইয়ে করতে চান, তো সেম আপনার সাবস্ক্রাইব বাটনও সেম আপনাকে করতে হবে। তো এভাবে দেখেন সাবস্ক্রাইব বাটনটি কীভাবে সেট করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার ভিডিওটা খুবই লম্বা হয়ে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো।